নীল সমুদ্রের জলে গা ভাসালেন দুর্নিবার মোহর দেখা গেল বিকিনিতে গায়ক পত্নীকে আপনাদের সবাইকে স্বাগত ফটোগ্রাফি আর দুর্নিবারের হানিমুনের ছবি এলো প্রকাশে প্রায় হানিমুনে যাওয়ার এক বছর পর পিকচার পারফেক্ট এই ছবিগুলি প্রকাশে আনেন গায়ক পত্নী বন্ধুরা দু হাজার তেইশ সালে সাতপাকে বাঁধা বাধা পড়েছিলেন তারা তারপর কটাক্ষ ধেয়ে এসেছিল তাদের দিকে হানিমুনেও গিয়েছিলেন সেই সময় তবে বিভিন্ন মুহূর্ত শেয়ার করতে দেখা যায়নি হানিমুনের সে সময় এই তারকা দম্পতিকে প্রায় এক বছর কেটে গিয়েছে এবার ছবি শেয়ার করতে দেখা গেল গায়ক পত্নীকে তাদের হানিমুনের দেখা গেল একান্ত যাপন করতে সমুদ্রের পারে মহুরাট দুর্নিবারকে ছুটি কাটাতে তারা চলে গিয়েছিলেন সেলসে ভারত মহাসাগরের বুকে একশো পঞ্চাশটি ছোট ছোট দ্বীপ নিয়ে তৈরি হয়েছে এই দেশটি বর্তমানে বেশ জনপ্রিয় আর সেখানেই তারা গিয়েছিলেন হানিমুনে দেখা গেল কখনো সুইমিং পুলে তো কখনো দেখা গেল সমুদ্রের পারে একান্তে সময় কাটাতে মোহরার দুর্নিবারকে নজর কাড়লেন মোহর ছবিগুলিতে দেখা গেল তাকে বিকিনিতে কখনো দেখা গেল দোলনায় শুয়ে রয়েছেন তিনি সাদা কালো বিকিনিতে আবার কখনো দেখা গেল দুজনকে একসঙ্গে সমুদ্রের জলে ছাপা মোহর পরে রয়েছেন সবুজ রঙের একটি বিকিনি একাধিক মুহূর্তে দেখা গেল দুর্নিবার আর মোহরকে দু মাস আগেই সন্তানের জন্ম দিয়েছেন মোহর সেন কমেন্ট বক্সে অনেক ভক্তই প্রশ্ন করেছেন দু মাসের সন্তানকে রেখে কি ঘুরতে গিয়েছেন তারা তবে মোহরের শেয়ার করা এই ছবিগুলির ক্যাপশন ভালো করে দেখলেই বোঝা যাবে দুর্নিবার আর মোহরের হানিমুনের ছবি শেয়ার করেছে তিনি বর্তমানে নবজাতককে নিয়ে ব্যস্ত মোহর আর দুর্নিবার মধুরা চৌঠা ফেব্রুয়ারি সন্তানের জন্ম দিয়েছেন গায়ক পত্নী ছেলের আবয়বের সঙ্গে পরিচয় করানো হলেও সন্তানের মুখ এখনো প্রকাশে আনেননি দুর্নিবার আর মোহর আপাতত খুদেকে দেখবার অপেক্ষায় রয়েছে গায়কের ভক্তরা বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চট জলদি ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি